এখন থাকছে বিটিএস ফ্যান্সদের জন্য দুশ্চিন্তার খবর, এবং সেই সঙ্গে রয়েছে স্কুইড গেমের অ্যাক্ট্রেস হো ইয়ং জাং, তিনি কি তাহলে এখন অসুস্থ? কেন এই কথা উঠল সেটাও জানাচ্ছি। এখন আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি বিটিএস এর কাছে। ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ব্যান্ড বিটিএস, এবং এই বিটিএস ফ্যান্সদের জন্য রয়েছে একটা দুশ্চিন্তার খবর। সেটা হলো বিটিএস এর 7 জন মেম্বারের মধ্যে 3 জন মেম্বার সুগা, জিন এবং আরএন কোভিডে আক্রান্ত, এবং তাদের এজেন্সি বিগ হিট মিউজিক তারাই এই বিষয়টা কনফার্ম করেন। আসলে নভেম্বর 27 এবং 28 তারিখে ইউএসএর লস অ্যাঞ্জেলসে কনসার্টে যায় বিটিএস মেম্বার, এবং এই ফ্রাইডেতে অর্থাৎ 24 ডিসেম্বর তারা সাউথ কোরিয়াতে ফিরে আসে, এবং সাউথ কোরিয়ান রুল অনুযায়ী তাদের প্রত্যেককে টেস্টও করানো হয়, যার মধ্যে সবার প্রথমে সুগার রেজাল্ট আসে পজিটিভ এবং তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এর ঠিক পরের দিন আরএম এবং জিন তাদের রেজাল্টও আসে পজিটিভ, যদিও প্রথম দিকে তাদের রেজাল্ট এসেছিল নেগেটিভ। যাই হোক, রাইট নাও এই 3 জন এখন রয়েছে আইসোলেটেড অবস্থায়, এবং তাদের মধ্যে আরএম এর কোনো পার্টিকুলার সিমটমস দেখা যাচ্ছে না, কিন্তু জিনের এখন হালকা জ্বর রয়েছে। অন্যদিকে নেটফ্লিক্সের 2021 বিগেস্ট ওয়েব সিরিজ স্কুইড গেমের অ্যাক্ট্রেস হো ইয়ং জাং, তিনি তো ভাই এই সিরিজ করে হিউজ পপুলারিটি পেয়েছিলেন, এবং স্কুইড গেম রিলিজের মাত্র 3 সপ্তাহের মাথায় সে ইনস্টাগ্রামে সাউথ কোরিয়ার মোস্ট ফলোড অ্যাক্ট্রেসের খেতাব পেয়ে যান। এনিওয়ে, তবে বেশ কিছুদিন আগে হো ইয়ং জাং তার ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড দেন, যেই ছবি দেখে তার ভক্তরা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেছিল, কারণ ওখানে তাকে দেখতে বেশ রোগা লাগছিল, এবং তার ভক্তরা কমেন্ট সেকশনে প্রচুর প্রশ্ন করতে থাকে তার এত চিকন হওয়ার কারণটা কি, সে কি ঠিকঠাক আছে কি না, নাকি সে অসুস্থ। ওয়েল, আসলে দুশ্চিন্তার কিছু নেই, তার এই রোগা হওয়ার পিছে আসল কারণটা হচ্ছে স্কুইড গেম। এই অ্যাক্ট্রেস এক ইন্টারভিউতে জানিয়েছিল, স্কুইড গেমের শুটিং তো হেকটিক ছিলই, কিন্তু তার থেকে বড় হেকটিক ছিল স্কুইড গেমের প্রমোশনাল ক্যাম্পেইনে কাজ করা। তাকে প্রমোশনাল ক্যাম্পেইনে এত দৌড়াদৌড়ি করতে হচ্ছিল যে সে খাবার ঠিকমতো সময় পায়নি, এবং এই প্রমোশনাল ক্যাম্পেইনের সময় মাত্র 10 দিনে তার ওয়েট কমে যায় 8 পাউন্ড, আর এই কারণেই তাকে দেখতে এখন এরকম রোগা লাগছে আর কি। এখন স্কুইড গেমের প্রসঙ্গ যখন চলেই আসলো, তখন অ্যালিস ইন দ্য বর্ডারল্যান্ড এটারও একটা আপডেট দিয়ে যাই। এখন নেটফ্লিক্সে স্কুইড গেম বিগেস্ট সিরিজের খেতাব পাওয়ার পর অনেকেই তো অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সঙ্গে স্কুইড গেমের কম্পেয়ার করে স্টার্ট করেছিল, এবং বলেছিল অ্যালিস ইন বর্ডারল্যান্ড স্কুইড গেমের থেকেও ভালো, কিন্তু এটা যেরকম পপুলারিটি ডিজার্ভ করে সেরকম পপুলারিটি পায়নি। এনিওয়ে, এখন গুড নিউজ হচ্ছে ইন্টারন্যাশনাল বেশ কয়েকটা নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 2 ডিসেম্বর 2022 নেটফ্লিক্সে রিলিজ পেতে যাচ্ছে। সো ডেফিনেটলি ইটস আ গ্রেট নিউজ, এবং দেখা যাক অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 2 নেটফ্লিক্সে কোনো রেকর্ড করতে পারি কি না এবার। সো ভিউয়ার্স, এই তো ছিল লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।